আজ পয়লা জানুয়ারি শনিবার, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি এদিন হিঙ্গলগঞ্জের কানাইকাঠি এলাকায় দলীয় পতাকা উত্তোলন করে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত হন তৃণমূলের কর্মী সমর্থকরা। এই প্রতিষ্ঠা দিবস পালনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, মমতা ব্যানার্জি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, তিনি এই দল তৈরি করেছিলেন, তার হাত ধরে এই দলের জন্ম। আজকের 25তম জন্মদিনে আমরা দিক দিক করে 25টা বছরে আমরা পৌঁছেছি। সুতরাং সেই জায়গা থেকে এটা বলা যায় যে বাংলার মানুষের কল্যাণে মমতা ব্যানার্জি যে উদ্যোগী হয়েছিলেন, যে চিন্তাভাবনা নিয়ে 25 বছর আগে তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছিলেন, বাংলার মানুষের ঘরে ঘরে যে বার্তা গেছে, যে মানুষ যে কল্যাণ যে সুবিধা ভোগ করছে, সেটা আজকের এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পাওয়ার জন্য হয়েছে। আজকে যদি মানুষ লক্ষ্মীর ভাণ্ডার সুফল পেয়ে থাকে, মমতা ব্যানার্জির জন্যই পাচ্ছে। আজকে যদি কৃষক বন্ধুরা তার জমির ক্ষতিপূরণ পেয়ে থাকে, কিংবা তার জমিতে যদি আজকের ইন্স্যুরেন্স বাবদ কোনো ক্ষতিপূরণ পেয়ে থাকে, তাহলে সেটা কিন্তু মমতা ব্যানার্জির জন্য হচ্ছে। আজকের যদি প্রত্যেক ঘরে ঘরে কোনো মানুষ বার্ধক্য ভাতা পেয়ে থাকে, আজকের বাংলা আবার জন্য যদি একটা ভালো ঘরে বাস করার সুযোগ করে থাকে, সেটা কিন্তু মমতা ব্যানার্জির জন্য হচ্ছে। আর এই তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছিল, আর মমতা ব্যানার্জি যে উদ্দেশ্যে জন্ম নিয়েছিলেন, তার উদ্দেশ্যটা তৃণমূল কংগ্রেসের দ্বারা মানুষের ঘরে ঘরে বা বাংলার ঘরে ঘরে সেটাকে সার্থক করে তুলেছেন। এরকম কল্যাণমুখী জনমুখী মানুষের অর্থনৈতিক প্রতিষ্ঠা দিতে এর আগে কখনো কোনো সরকার এরকমভাবে সার্থক জায়গায় যায়নি। মমতা ব্যানার্জির নিজে হাতে গড়া দল আজকের সেই দল প্রতিষ্ঠা পেয়েছে, তাই বাংলার ঘরে আজকের এই জায়গাটা হয়েছে। সেই কারণে আমরা আজকের পরিষ্কার বলবো যে তৃণমূল কংগ্রেসকে, বাংলাকে আরও সমৃদ্ধ করতে গেলে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হবে শক্তিশালী। বসিরহাট থেকে অর্ণব মৈত্র রিপোর্ট, চ্যানেল 24/7।